প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সকলকে ট্যুর অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো রাঙামাটির ঝুলন্ত সেতু। তাহলে চলুন ঘুরে ফিরে সেতুটি দেখা যাক। দর্শক বন্ধুরা, আমরা এখন রাঙামাটিতে, রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজ দেখতে যাচ্ছি আপনার পাশাপাশি, আপনাদেরকেও দেখাতে চাই। অবশ্য ব্রিজ দেখতে হলে 20 টাকা করে টিকিট কাটতে হবে, জন প্রতি 20 টাকা। আমরা টিকিট কেটে প্রবেশ করেছি এবং হাঁটতে হাঁটতে রাঙামাটির ঝুলন্ত যে সেতু, এই সেতুর কাছে চলে এসেছি। অসম্ভব সুন্দর একটা সেতু, ওপারে অনেক নৌকা আছে। এই নৌকায় করে লেকের নিচ দিয়ে যে বয়ে যাওয়া যে লেক, কাপ্তাই লেক, এই লেক ভ্রমণ করা যায়। এই লেক দিয়ে যাওয়া যায় সুবরং পাহাড়ে, আমরাও সেখানে যাব। পাশাপাশি আমরা ঝুলন্ত সেতুটা আপনাদেরকে দেখাই। দেখুন, অনেক দর্শক, অনেক ভ্রমণ পিপাসু মানুষ, তারা এসেছেন এখানে লেক দেখতে। অপরূপ সৌন্দর্য ভরপুর রাঙামাটি। ভিউ দেখাই, দেখুন কত সুন্দর ভিউ। ও ফাইন, প্রতিটা ভিউই কত সুন্দর। স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি। রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ হলো ঝুলন্ত সেতু। সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফিরে আসেন না। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের এক অংশে 335 ফুট লম্বা সেতুটি পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্পট। এই সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। নয়ন অভিরাম এই ঝুলন্ত সেতুটি দুই বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে সেতুবন্ধন গড়ে দিয়েছে। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপনি আপনাকে এনে দেবে ভিন্নতা। এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। ওপরে রয়েছে আদিবাসী গ্রাম, ইচ্ছা হলেই দেখতে পাবেন আদিবাসীদের জীবনযাপনের চালচিত্র। সেতুটি দেখার জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি দিতে হবে 20 টাকা। লেক ভ্রমণের জন্য ব্রিজের নিচে রয়েছে ইঞ্জিন চালিত বোট, ঘণ্টা প্রতি ভাড়া নেবে 200 থেকে 300 টাকা। এছাড়া বোট বা স্পিড বোট সারাদিনের জন্য ভাড়া নিয়ে দেখে আসতে পারেন সুবলং ঝর্ণা ও রাজবনবিহার। ঝুলন্ত সেতু দেখতে বছরে যে কোনো সময় যেতে পারবেন, তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত সেতুর উপর পানি উঠে যায়, সে সময় ঝুলন্ত সেতুর উপর যাওয়া যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন।
সাধারণত শীতের আগে ও শীতকালেই পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণে যান। দর্শক বন্ধুরা, সেতুর উপরে রয়েছে একটি বাজার, সেখানে আপনারা ঘুরে ফিরে বা কেনাকাটা করে আসতে পারেন। তাহলে চলুন এখন আমরা বাজারটি ঘুরে ফিরে দেখি। এইটা আপনাদের ভাষা কি বলে? বেগই বলে। বেগই? হ্যাঁ। আচ্ছা, তোমরা নিজেদের একটা কথা বলো, আপনারা সুবিধা হবে। এই বলেন এর দাম কেমন? এটা নিলে 500, হ্যাঁ, এটা 400, 350। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের পাশে যে একটা বাজার আছে, সেখান থেকে আমরা আনারস কিনলাম, পাহাড়ি আনারস। সে আনারস খাচ্ছেন না? অনেক সুন্দর। দুই জায়গায় দিব, হ্যাঁ, দিয়ে নাও টাকা দিচ্ছি। এইবার মাখা দেখি, মাখান দেখি, শুনো অবশ্যই খাবেন। যারা রাঙামাটিতে আসবেন এই ঝুলন্ত সেতুর কাছে, তারা পাশে এই বাজার আছে, সেতুর এই পাশে অপর প্রান্তে, সেখানে আপনার এই বাজার আছে। এই বাজার থেকে আনারস পারলে অবশ্যই খাবেন।
পাহাড়ে আনারস অনেক ভালো। কাপ্তাই লেকের উপর ঝুলন্ত সেতু, আর লেক দিয়ে বয়ে চলেছে নৌকা ও স্পিড বোট। মনোরম দৃশ্য, দেখতে যেন চোখ জুড়িয়ে যায়। এই লেকের উপর যখন আপনি বোট বা স্পিড বোট নিয়ে ঘুরে বেড়াবেন, তখন চলে যাবেন অন্য ভুবনে। এমন নৈসর্গিক দৃশ্য দেখতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন রাঙামাটির ঝুলন্ত সেতুতে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব এ প্রত্যাশায়। খুদা হাফেজ।